আমার যেটা মনে হয় হসপিটালটাও আমার কাছে খুব বড় ইম্পর্টেন্ট জায়গা। স্বাস্থ্য ভবনটা যেহেতু যেতে দূর হয় এবং স্বাস্থ্য সেটে ভবনে হেলথ সেক্রেটারি নিজে থাকে, তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কথা বলে যে আমরা ফিফটিন ডেজ অন্তর অন্তর পিজিতে মণিময়রা আমাকে একটা জায়গা করে দেবে, যেখানে একটা কনফারেন্স রুমের মতো থাকবে, মানে 10-12 জন যাতে বসতে পারি, আমি এখানে এসে এসে বসবো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসকেএম হাসপাতালে এইরকম একটা ঘোষণা করে এসেছিলেন যে সিদ্ধান্ত নিয়েছেন যে 15 দিন অন্তর এসকেএম হাসপাতালে তিনি বসবেন, একটা ঘর একটা চেম্বার ঠিক করে দিতে বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে, সেখানে তারা বসবেন। কারণ হাসপাতাল বা স্বাস্থ্য রিলেটেড অনেক কাজকর্ম রয়েছে, স্বাস্থ্য ভবনে তো যেতে পারছেন না, সেই জন্য তিনি কিন্তু এসকেএম হাসপাতাল চত্বরে একটা জায়গাতে বসবেন, অর্থাৎ হাসপাতালে চেম্বার করবেন 15 দিন অন্তর অন্তর। এবং এটাও শোনা যাচ্ছে যে সপ্তাহ অন্তর তিনি বসতে পারেন, লক্ষ্মীবার লক্ষ্মীবার তিনি বসবেন, অর্থাৎ বৃহস্পতিবার তিনি বসবেন এসকেএম হাসপাতাল চত্বরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আগামীকালকে বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষ্মীবার, সেই বৃহস্পতিবারে হয়তো বসতে পারেন, আগামীকাল থেকেই জানি না সূচনা করবেন কি না, কিন্তু এসকেএম হাসপাতাল চত্বরে মানে হাসপাতাল কর্তৃপক্ষের যা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দর্শক, সেটাও আমি আপনাদেরকে দেখাতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বসবেন হাসপাতাল চত্বরে এবং তারপর একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের কি উদ্যোগ, কি তৎপরতা এবং কীভাবে সাজিয়ে তোলা হচ্ছে রাতারাতি হাসপাতাল চত্বর, তার একটা নমুনা জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, প্রথমে আমি আপনাদেরকে সেই বিল্ডিংটার ছবি দেখাবো যেখানে তিনি বসবেন, নতলাতে তিনি বসবেন বলে জানতে পাচ্ছি, সেখানেই একেবারে তার বসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বিল্ডিংয়ের নিচে একেবারে রাতারাতি একেবারে সবুজায়ন করা হচ্ছে, বিউটিফিকেশন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ঘাস, সেখানে ঘাস একেবারে লাগানো হচ্ছে এবং ঘাসগুলো দেখুন কীভাবে একেবারে রেডি করা, রেডি করা, এরকম বান্ডিল করা ঘাস এসে জাস্ট পেতে দেওয়া হচ্ছে, মানে অ্যাস্ট্রোট্রাপের মতো পুরো পেতে দেওয়া হচ্ছে। যেখানে এই যে বিল্ডিংয়ে তিনি বসবেন নতলাতে, সেই বিল্ডিংয়ের ওঠা নামার দুদিকে বা সামনেটায় এত সুন্দর করে একটা সৌন্দর্যায়ন করা হচ্ছে, ঘাস লাগানো হচ্ছে, সবুজায়ন করা হচ্ছে, মানে অনেকেই চমকে যাচ্ছেন যে কি ব্যাপার, হাসপাতাল চত্বর এসকেএমে তো এইরকম উদ্যোগ আমরা দেখিনি, এতটা বিউটিফিকেশন এইসব বিষয়ে তো নজর দিতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সে অর্থে দেখিনি, হঠাৎ কেন এত মানে রাতারাতি এইরকমভাবে ঘাস বেছানো হচ্ছে, এমনভাবে যেন মনে হবে এক দুদিন পরেই যে এখানে যেন অনেক আগে থেকেই একেবারে ঘাস চাষ করা হয়েছে, এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর এটা করতে গিয়ে, এটা ঠিক যে রাতারাতি এইরকম বিষয়গুলো তৈরি করতে গিয়ে অনেক বেশি খরচা হচ্ছে, কারণ একটু একটু করে তৈরি করলে খরচটা একটু কম হয়, কিন্তু একেবারে রেডি করা নিয়ে আসা হচ্ছে রাতারাতি, সেগুলোকে বেছানো হচ্ছে এবং সেখানে একেবারে ঘাস গজিয়ে তোলার চেষ্টা হচ্ছে, সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এর জন্য অবশ্যই লাখ লাখ টাকা খরচা হবে বই কি প্রশ্ন অন্য জায়গায়। দর্শক, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতাল চত্বরে কোনো একটা জায়গায় বসবেন বলেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এত উদ্যোগ যে একবার সুন্দর করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী বসবেন, মানে মুখ্যমন্ত্রী আসছেন বলেই এত উদ্যোগ, এতদিন তো সেই উদ্যোগ ছিল না, তার মানে মুখ্যমন্ত্রীকে মানে তার একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্যই এত তৎপরতা, এর জন্য এত টাকা, লাখ লাখ টাকা খরচ করা হবে বিউটিফিকেশন করার জন্য, যেখানে সাধারণ মানুষ আসছেন তাদের মানে একবার চিকিৎসার নেওয়ার জন্য, সেখানে যখন পেশেন্ট পার্টি বাইরে বসে থাকেন অনেক সময় অভিযোগ ওঠে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, ঠিকঠাক থাকে না, গ্যাস গন্ধ দুর্গন্ধ রয়েছে, কিন্তু সেদিকে সে অর্থে এই অভিযোগগুলো উঠলেও কিন্তু নজর ছিল না কর্তৃপক্ষের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি আসছেন বসবেন বলেছেন, তিনি যেহেতু বসবেন একেবারে চার যে বিল্ডিংয়ে তিনি বসবেন তার আশেপাশে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে, যেন মুখ্যমন্ত্রী মনে করেন যে গোটা হাসপাতালটাই মনে হয় একেবারে এইরকমই মানে একেবারে ঝাঁ চকচকে সুন্দর, কারণ এইরকম এমনভাবে পরিবেশ তৈরি করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে এইরকম করতে হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী যেখানে বসবেন তার আশপাশটাই পরিষ্কার পরিচ্ছন্ন সবুজায়ন করতে হবে, গোটা হাসপাতালটা করার কি কোনো দরকার ছিল না? যদি দরকার থাকতো তাহলে কেন আগে থেকে করা হয়নি, কেন রাতারাতি এরকম করা হচ্ছে? মুখ্যমন্ত্রী চেম্বার করবেন বলেছেন বলে মানে ওখানে অফিস করবেন বলেছেন বলে এত উদ্যোগ, আর এর জন্য এত খরচ কেন? আপনারা জানেন যে রাজ্যের যে আর্থিক যে অবস্থা, আর্থিক সংকট, সেটা তো অলরেডি বিভিন্ন পত্রিকাতে খবর প্রকাশিত হচ্ছে যে ভীষণ একেবারে সংকটে পড়ে গেছে রাজ্য সরকার আর্থিকভাবে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প চালু করেছে সেখানের যেভাবে মানে মানুষ অ্যাপিল করছেন সেখানে এই টাকা কোথা থেকে যোগান দেওয়া যাবে, এ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন নবান্নের যারা ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন তারা।
এবং এটাও আপনারা জানেন যে এখন যে আর্থিক সংকট এটাকে মেটানোর জন্য রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় তার নির্দেশই হয়েছে যে মদ যাতে বেশি বিক্রি করা যায় সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে অন্তত 25% মদ কিন্তু বিক্রি বাড়াতে হবে, মানে করতে হবে, কারণ মদেতেই বেশি আয় করার সুযোগ আছে। 10 বছরে প্রায় 600% বেড়ে গেছে, প্রায় মানে এতটাই মদ থেকে আয় বাড়ানো হয়েছে। সুতরাং ওটা একটা বড় জায়গা, মদের দাম বাড়িয়ে বা ট্যাক্স বাড়িয়ে যেভাবে হোক আয়ের একটা বিষয় রয়েছে। আর মদ বিক্রিটা যাতে বেশি হয় সেই জন্য একেবারে যারা ডিলার তাদেরকে ওটাকে চাপ দেওয়া হচ্ছে, মদ বেশি করে বিক্রি করতে হবে। আর যারা মদ যারা কিনতে আসবেন যাতে এরকম না হয় যে মদ পেলেন না, বোতল আসেনি, ফিরে যাবে, এইরকম কিন্তু হওয়া চলবে না, যেন কোনো মানুষ না মদ আনতে এসে দোকান থেকে না ফিরে যায়। সুতরাং এই যে বিষয়টা মানে মদের বিক্রির ঝোঁকটা বাড়াতে বলেছে, কারণ টাকা ইনকামটা দরকার, তো টাকা দরকার, টাকা কোথা থেকে আসবে, রাজ্য সরকারের ভাড়ে মা ভবানী যেটা বলা হচ্ছে। সুতরাং যখন এরকম কথা উঠছে একদিকে মদ বিক্রি করে যখন রাজ্যের আয় বাড়ানোর চেষ্টা হচ্ছে, সেখানে এই রকম খরচ করা হবে, এই খরচগুলো কি খুব জরুরি ছিল? এগুলো যাই হোক, এগুলো তো কারো আর ব্যক্তিগত পকেট থেকে হচ্ছে না, নিশ্চয়ই সরকারি কোষাগার থেকে তো যাবে, সরকারি বা এসএসকেএম হাসপাতালের ফান্ড থেকে তো যাবে বা কোনোভাবে তো যাবে। সেগুলো তো অন্য কাজে কালার মানে অন্য কাজে তো লাগানো যেত, সেখানে পেশেন্টদের আরও চিকিৎসার খাতে তো লাগানো যেত, যেগুলো একেবারে দরকার, ঠিক আছে। মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে কেন এটা করতে হবে? সার্বিকভাবে করলে অন্য বিষয় ছিল, মুখ্যমন্ত্রী বসবেন বলেছেন বলে একেবারে ঘাস তৈরি করা, ঘাস এনে এরকম রাতারাতি বিছিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবেন বেরোবেন আর বলবেন ইন্টারন্যাশনাল হাসপাতাল মনে হচ্ছে দেখে, এটাই তো বলবেন, এত সুন্দর ঝকঝকে পরিবেশ। কিন্তু এই পরিবেশ কি আগে ছিল? তিনি বসার আগে কি ছিল? তার জন্য তো এরকম করা হচ্ছে। আর আর এই টাকা কোথা থেকে আসছে মদ বিক্রি করে? দর্শক, আগে শুনতাম যে মদ ছড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারিভাবে, এখন তো শুনছি মদ ধরানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে, আর বেশি বেশি করে যাতে মদ ধরানো যায়। সুতরাং যখন এইভাবে টাকা আয়ের চেষ্টা করা হচ্ছে, আর সেখানে এই টাকা কেন এইভাবে খরচ করা হবে? দর্শক, আরও নিশ্চয়ই আমি তো একটা নমুনা দেখাচ্ছি, আরও খবর পাচ্ছি যে একেবারে ঝাঁ চকচকে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসবেন, স্বাস্থ্য দপ্তরটা আন্ডারে রয়েছে, আর সেই জন্যই কিন্তু এরকম একটা উদ্যোগ। তাই তো প্রশ্ন দর্শক, এত জায়গায় তিনি অফিস করবেন, নবান্নে অফিস করবেন, স্বাস্থ্যভাবে অফিস করবেন, এসএসকেএমে করবেন, আরও যদি দু চার জায়গায় অফিসের সংখ্যা বাড়ান তাহলে তো খরচটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতেই পারছেন। এমনি তো দেখেন যে জেলায় জেলায় তিনি যেভাবে প্রশাসনিক বৈঠক করেন, প্রশাসনিক বৈঠক তিনি মনে করেন যে জেলায় জেলায় করলে কাজটা ভালো হয়, হয়তো তিনি মনে করেন, বিশ্বাস করেন, কিন্তু তার জন্যে কত খরচ হয় জানেন? খরচ নিয়ে হিসেব নিয়েছেন ওই কোথাও যেখানে মানে যেখানে ধরুন জায়গা নেই বৈঠক করার, প্যান্ডেল করতে হয় একেবারে সেখানেও ঝাঁ চকচকে প্যান্ডেল, একেবারে ফুল টুল দিয়ে সাজানো, তার জন্য কত খরচ হয় জানেন? আর এই যে দুয়ারে সরকার চলছে, আচ্ছা দুয়ারে সরকারের যে প্রজেক্টগুলো চলছে ওগুলো কি বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস দিয়ে কি করা যেত না? পঞ্চায়েতটাকে তো সবসময় বলা হতো এটা লোকাল গভর্নমেন্ট, মানে একেবারে গ্রামের মানুষের সরকারের একটা অফিস, লোকাল গভর্নমেন্ট বলা হতো। তা প্রত্যেকটা অঞ্চলে একটা করে পঞ্চায়েত অফিস রয়েছে, সেখানে কি এই কাজগুলো করা যেত না ধীরগতিতে? মানুষ তাদের সময় মতো তারা যেতেন, সেটা না করে করোনা চলছে, থার্ড ওয়েভ আসছে, তার মধ্যে দেখুন তো কীভাবে একেবারে নতুন করে দুয়ারে ক্যাম্প করা হচ্ছে, তার জন্য কত খরচ হচ্ছে? এগুলো কি এক্সট্রা খরচ নয়, অতিরিক্ত খরচ নয়? এই খরচগুলো কোথা থেকে আসবে? মদ বিক্রি, তার জন্য মদ খাওয়াতে হবে লোককে, বেশি করে মদ বিক্রি করে টাকাগুলো আনতে হবে, এত এক্সট্রা খরচ কেন হচ্ছে? শুধু দেখুন দাঁড়িয়ে দেখো আমি কত কাজ করছি, কেন এই খরচগুলো করা হবে? কেন খরচের ব্যয়ের বিষয়ে কেন নজর দেবে না সরকার? সরকার কেন এগুলো অতিরিক্ত খরচ করবে? দর্শক, মানুষের কাজে হোক না, মানুষ যেখানে কাজ পাচ্ছে না, কর্মসংস্থানের অভাব, যেখানে চুক্তিভিত্তিক যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের বেতন ভাতা ইত্যাদি বাড়ানো হচ্ছে না, তার জন্য সুইসাইড করতে তারা যাচ্ছেন। আপনারা দেখছেন গতকালকে বিকাশ ভবনের সামনে কী ঘটনা ঘটেছে, আর তারপরেও সরকার এরকম ব্যয়গুলো করে যাচ্ছে শুধু মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, এরকম উদ্যোগ নেওয়া হবে কেন? দর্শক কী বলবেন নিশ্চয় কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।